বর্তমানে মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অবস্থান করছে। এটি উড়িষ্যার দক্ষিণ উপকূল এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল থেকে কিছুটা দূরে অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে, যার ফলে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 তারিখ অর্থাৎ কাল থেকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে আরো বাড়বে। তার পরবর্তীকালে 17 এবং 18 তারিখ বৃষ্টিটা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার কারণ বঙ্গোপসাগর থেকে সাউথ ইস্টার্লি উইন্ড যেটা আসে সেটা সমস্ত শক্তি বাড়াতে থাকবে ধীরে ধীরে, বিশেষ করে 17 এবং 18 তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিটা যথেষ্ট রকম বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, নর্থ সাউথ 24 পরগনাস, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 17 এবং 18 তারিখ। 19 তারিখেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রধানত থাকবে 19 তারিখ। সেই সাথে উপকূলের কাছাকাছি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মিদনাপুর এই দুই জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 17 এবং 18 তারিখে যে জায়গাগুলো ভারী বৃষ্টিপাতের কথা বলা হলো, অর্থাৎ উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে অর্থাৎ কলকাতা, 2 24 পরগনা, 2 মিদনাপুর, হাওড়া এই জেলাগুলিতে মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বড় সম্ভাবনা রয়েছে 17 এবং 18 তারিখে। মৎস্যজীবীদের জন্য 17 থেকে 19 এই পিরিয়ডটাতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, আর যারা অলরেডি সমুদ্রে রয়েছেন তাদেরকে 16 তারিখ রাত্রির মধ্যে ফিরে আসার জন্য উপদেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত পরিষ্কার ওয়েদারের সম্ভাবনা রয়েছে। কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আর 18 এবং 19 তারিখ উত্তরবঙ্গের বৃষ্টিটা কিছুটা বাড়বে।